রমজানে আল্লাহ এমন একটি রাত দান করেছেন যা হাজার রাতের চেয়ে উত্তম। ওই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনে ওই রাতের বর্ণনা এসেছে সূরা কদরে। আল্লাহ বলেন, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে, তোমাকে কিসে জানাবে। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের অপেক্ষায় উত্তম। সে রাতে ফেরেশতারা ও রূহ জিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে, শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। সুনির্দিষ্টভাবে ওই রাতটি আমাদের চিনিয়ে দেওয়া হয়নি, তবে আল্লাহর পক্ষ থেকে নবীজিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে ওই রাতটি শেষ দশকের যে কোনো একটি রাত, তাই শেষ দশকেই তা অনুসন্ধান করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য আমি রমজানের প্রথম দশকে ইত্তিকাফ করলাম, তারপর মাঝের দশকে ইত্তিকাফ করলাম, এরপর আবার আমাকে জানিয়ে দেওয়া হলো লাইলাতুল কদর শেষ দশকে রয়েছে। তাই তোমাদের মধ্যে যে ব্যক্তি ইত্তিকাফ করতে চায় সে যেন ইত্তিকাফ করে। অন্য একটি হাদিসে রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 দিন ইত্তিকাফ করতেন। রমজানের শেষ 10 দিন ইত্তিকাফ করা সুন্নত। কোনো মহল্লা বা এলাকা থেকে একজন ইত্তিকাফ করলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে। কেউ ইত্তিকাফ না করলে সবাই গুনাহগার হবে।